ইট পাথরের যান্ত্রিক ব্যস্ততার জীবনে নিজের হাতে বাগান করা একটা স্বপ্নের ব্যাপার। দেশের তাজা শাকসবজির স্বাদ ভুলতে বসা প্রবাসীদের অনেকে এখন চেষ্টা করছেন সবজি ফলাতে। বিশেষ করে লাউ, শিম, মিষ্টি কুমড়া, টমেটো এবং মরিচ গাছের চাষ করছেন অনেকে। বাড়ির পিছনের খালে স্থানে কিংবা টবে গাছ লাগিয়ে দেশের সবুজ প্রকৃতির অনুভূতি পেতে চান কেউ কেউ। আমি খুব ফিল করি বাংলাদেশের সবুজ শাকসবজির কথা। এখানে আমি নিজে হাতে ফলিয়ে নিজে খেতে পাচ্ছি, পরিবারকে খাওয়াতে পারছি এবং ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও ইনভাইট করে খাওয়াচ্ছি। ঠিক বাংলাদেশের অনুভূতিটা আমি এখানে অনুভব করার চেষ্টা করি, এই জন্য এই বাগান আমাকে প্রিয় মাতৃভূমির কথা স্মরণ করিয়ে দেয়। ব্রিটেনে অনেকে বাগান করছেন বড় পরিসরেও, বিশেষ করে যাদের নিজস্ব বাড়ি আছে তারা দীর্ঘদিন ধরে দেশি বিদেশি সবজির চাষ করছেন। এইখানে আপনার লাউ আছে, বাংলাদেশি কুমড়া আছে, বাংলাদেশি শিম আছে, উইচ ইজ উড়ি, তারপরে আপনার শসো আছে, চুনি মানকুনি আছে, তারপরে আপনার আছে তুলসী গাছ, তারপরে অ্যালোভেরা আছে, তারপরে আপনার রুবাব আছে, বেগুন আছে। শাকসবজির ক্ষেত্রে পরাগায়ন একটি গুরুত্বপূর্ণ অংশ, সুষ্ঠুভাবে পরাগায়ন না হলে সবজির ফলন ভালো হয় না। যেটা আমি চারিদিকের ফটটা ফালাই দিছি পুরুষ পাওয়ার থেকে, তারপর এটারে আসতে আপনি এইভাবে নাড়াই দিবেন, এই যে এইভাবে, তখন এটারে ফলন বলে, বুঝছেন না? আর একটা দিয়ে আপনি কয়েকটা দিতে পারবেন, বা অথচ আপনি যদি অনেক সময় কি বলে আপসাইড ডাউন অনেক বোনেরা বা বাইরে এটারে এইভাবে রাখে দিলে তখন আপনি ভালো মতো ফলন নয়। নিজের বাড়িতে খালি জায়গা না থাকলে কাউন্সিল থেকেও কৃষি জমি নিয়ে বাগান করা যায়। এক্ষেত্রে অনেক বাঙালিও বাগান করে সফলতা পেয়েছেন। যাদের গার্ডেন নাই বা ফ্ল্যাটে থাকে কাউন্সিলে অ্যাপ্লাই করলে তারা দিয়ে দেয়। এখন আগে ওয়েটিং লিস্ট ছিল না, এখন ছয় মাস, এক বছর, দুই বছর ওয়েটিং লিস্ট। আপনারা যদি গার্ডেন না থাকে বাইরে এসে আপনারা এইভাবে করতে পারেন। বাগান করার জন্য মে মাসের শেষ দিকে গাছ লাগাতে হবে, এক্ষেত্রে ঘরের আবর্জনা দিয়েও সার বানানো সম্ভব। ঘরের যত ময়লা আছে লেমন, লাইম, অরেঞ্জ, শতকরা যেগুলো অ্যাসিড করে ওগুলো ফালাইবেন না। আর ফালাইতে থাকতে থাকতে এখন তো গন্ধ হইবে না, না আসলে আপনি এন্ড অব দি মেতে যাইয়া মাটি দিয়া লাউ গাছ লাগাই দিবেন, এটা হলো অর্গানিক। আর মডার্নটা কম্পোস্ট যদি ফালান ওই মে মাসের এন্ডে যাইয়া গর্ত করি যে কোনোখান থেকে কম্পোস্ট আনিয়ে ঢাইলা তারপর লাগাই দিবেন। হাজারো ব্যস্ততার মাঝেও প্রকৃতি প্রেমীরা সময় বের করে নিচ্ছেন বাগান করার জন্য। তারা আবার এসব শাকসবজি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের উপহার দিয়ে তৃপ্তির খোঁজ করেন। সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।